কিছু গান, কিছু রাগ অভিমান, কিছু সুর, কিছু গান, কিছু রাগ অভিমান, কিছু পুরনো কথা, আজকের কবিতা, কিছু হারিয়ে যাওয়া সুর, হাতছানি দেয় অচিনপুর, চাই 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 করতে রিকলেক্ট, বঙ্কনেক্ট, 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 বঙ্কনেক্ট। কিছু ফোক, কিছু চেনা অচেনা লোক, কিছু রক, কিছু ফোক, কিছু চেনা অচেনা লোক, কিছু ফান্ডা, কিছু গান, একটা ছোট্ট ফ্যামিলি প্ল্যান, বাই কনভার্স হাতে ছড়ি, খোকা বাবু যাচ্ছে বাড়ি, চাই 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 শিখতে মার্কেটে নতুন কেক, বঙ্কনেক্ট, 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 বঙ্কনেক্ট। অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি কিন্তু চায়ের কাপ হাতে এখনো আড্ডাতে আছি এবং আপনারা আশা করি কোথাও জার্নি আছেন। অলমোস্ট 9টা বেজে গেছে, অতএব আপনারা ডিনার করতে করতে বা চায়ের কাপ আমার মতন হাতে নিয়ে কিন্তু আড্ডাতে থাকুন। এবং আজকে আমার সাথে এখন যিনি থাকবেন তাকে আপনারা কিন্তু রোজ টিভির পর্দায় দেখেন, তারা আপনাদের বাড়ির এক সদস্যই বটে। তারা যখন অনস্ক্রিন হাসেন, তারা যখন অনস্ক্রিন কাঁদেন, তাদের সাথে কিন্তু আপনারাও হাসে কাঁদেন। আপনাদের ইমোশনস এর বেশ কিছুটা কিন্তু তাদের সাথে জড়িয়ে থাকে। জানেন আজকে আমার গেস্ট কে? দেখে নিন, ওয়েলকাম করছি আমার আজকের বিশেষ অতিথিকে। হ্যালো, হ্যালো অ্যান্ড না না দাদা, ইন্দ্রনীল চ্যাটার্জি, একে এ সার্থ, কে আপন কে পরে, হি নিডস নো ইন্ট্রোডাকশন। ওয়েলকাম ইন্দ্রনীল টু বঙ্কনেক্ট অ্যান্ড ইটস এ প্লেজার হ্যাভিং ইউ। থ্যাংক ইউ সোমলতা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, ইটস আ প্লেজার। তো তোমার কি নামে ডাকবো, সার্থক বলে ডাকবো না ইন্দ্রনীল বলে ডাকবো? অবভিয়াসলি ইন্দ্রনীল হিসেবেই ডাকো, কারণ স্ক্রিন এখন ইন্দ্রনীল নামটাই শো করছে। অফ ক্যারেক্টার আছি আমি এখন, সার্থকের বেশে নেই। ওকে, ইয়া, বাট মানে সার্থক এবং মানুষের যে অদ্ভুত একটা রিলেশন তৈরি হয়ে গেছে জনগণের সাথে, অডিয়েন্সের সাথে তোমার এখন, হাউ আর ইউ এনজয়িং ইট? হাউ ইজ ইন্দ্রনীল এনজয়িং দিস থিং? আমি অবভিয়াসলি এটা খুব এনজয় করব, বিকজ অ্যাজ অ্যান অ্যাক্টর উই ওয়ার্ক রিয়েলি হার্ড ফর দিস। প্রচন্ড হার্ড ওয়ার্ক আছে এটার পেছনে, অনেক বছরের পরিশ্রম আছে। আর এই অ্যাক্টিং বা এই অভিনয় জগৎটাই এমন, এটা ভালোবেসে আছে। আমরা যে জিনিসটা করি সেটা প্রচন্ড ভালোবেসে করি, শুধুমাত্র শুধুমাত্র অডিয়েন্সের ভালোবাসা পাওয়ার জন্য, শুধুমাত্র এত অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য। অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড টু বি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড শুধু মানে যখনই রাস্তায় বেরোই, যখনই অন্য কোথাও বাইরে পাবলিকালি বেরোই, এত যে আমাদের ফ্যান্স আছে, এত ভালোবাসা পেয়ে তখন খুবই ভালো লাগে যে এই অভিনয় জগতে আছি আমি। তো বেশ এনজয় করি ব্যাপারটাকে।
আমরাও ভীষণ এনজয় করি তোমার সাথে, বিকজ যেরকম আমি ঠিক তোমার ইন্ট্রোডাকশনের আগেই বলছিলাম যে এখন মনে হয় মানুষের ইমোশনসে বেশ কিছুটা তোমাদের সাথে জড়িয়ে গেছে, এতটা ইনভলভ হয়ে যায় মানুষ, এবং কে আপন কে পরের সাথে মানুষ এতটা ইনভলভ, তোমাদের ক্যারেক্টারের সাথে এতটা ইনভলভ। অভিনয়টা কি একটা ওয়েল থট ডিসিশন নাকি হঠাৎ করে অভিনয়? আমি যতদূর জানি তোমার তুমি পড়াশোনা করেছো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, এবং সেখান থেকে তুমি আরো ডিটেইলস বলবে সেখান থেকে অভিনয়, সো হাউ ডিড ইট হ্যাপেন? এক্স্যাক্টলি, মানে অভিনয়টা ইট ওয়াজ ভেরি আনসার্টেন, মানে হঠাৎ করেই বলতে পারো হয়ে গেছে। অবভিয়াসলি কোথাও না কোথাও একটা মানে অ্যাক্টিং এর কিরা ছিল ভেতরে, কিন্তু সেটা যে এইভাবে ক্লিক করবে হয় না, মানে লাক ফেভার করে বা অনেক সময় এটা পেছনে হার্ড ওয়ার্কও থাকে। তো আমার জার্নিটা ছিল খুব অদ্ভুত অদ্ভুত ভাবে, কারণ আমি আমি সত্যি বলতে পড়াশোনা নিয়ে প্রচন্ড সিরিয়াস ছিলাম, তো এখনো অবভিয়াসলি আছি। আমি পড়াশোনা করতাম ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেখানে ইঞ্জিনিয়ারিং করতে করতে সামহাও মডেলিং এ আমি আসি। মডেলিং এ 2015 আমি মডেলিং জয়েন করেছিলাম, তো ওখানে ইস্টার্ন ইন্ডিয়ার একটা খুব বড় একটা শো হয়, সেই শোতে আমি পার্টিসিপেন্ট ছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে মডেলিং অ্যাসাইনমেন্টস, বিভিন্ন ব্র্যান্ড এন্ডর্স করা, প্রিন্ট মডেলিং, র‍্যাম্প মডেলিং করতে করতে কোথাও না কোথাও কোথাও চ্যানেলের নজরে বা প্রোডিউসারের নজরে আমি আসি। কারণ সেই সময় কি হয়, মডেলিং করলে প্রচুর হোর্ডিংস বেরোয় বা তোমার প্রত্যেকদিন তোমার নিউজ পেপারের ছবি বেরোয়। তো এই করতে করতে কোথাও না কোথাও বিভিন্ন প্রডিউসারের নজরে বা চ্যানেলের নজরে আমি আসি, সেখান থেকে কন্ট্যাক্ট করে। আর শুধু তাই না, আমি তার সাথে সাথে অ্যাক্টিং এর প্রশিক্ষণও নিয়েছিলাম, অ্যাক্টিং শিখেও ছিলাম, ওয়ার্কশপও করেছিলাম, কারণ অ্যাক্টিং এ আসা আমার অবভিয়াসলি বরাবর ইচ্ছা ছিল। কারণ আমি মডেলিং যেই মুহূর্তে, হ্যাঁ অবভিয়াসলি একটা ইচ্ছে ছিল, কারণ যেই মুহূর্তে আমি মডেলিং জয়েন করেছিলাম সেই মুহূর্তে মাথায় এটা ছিল যে কোথাও না কোথাও আমি গিয়ে এটা আমি অ্যাক্টিং করতে চাই ইন ফিউচার। তো সেখান থেকে অ্যাক্টিং এ আসি, কিছু কে আপন কে পরে কাস্ট হই, তারপর তো জানোই প্রেস্টিজ হিস্ট্রি। তো আমি মানে এই প্রশ্নটা হয়তো তোমাকে অনেকেই করেছে ইন্টারনেট, কিন্তু আমি আরো একবার করব। একটা ইঞ্জিনিয়ারিং ভীষণ একটা সুনিশ্চিত লাইন, তুমি জানো তুমি ইঞ্জিনিয়ারিং করে কি করবে, ইউ গোইং টু গেট প্লেস সামওয়্যার, একটা বাধা ধরা 9-to-5 চাকরি, একটা কনস্ট্যান্ট সোর্স অফ ইনকাম। সেখান থেকে ইন্ডাস্ট্রিতে আসা, যেখানে হয়তো যদি ক্লিক করে যায় মানুষ তোমায় প্রচুর ভালোবাসা দেবেন, আদারওয়াইজ ইট ক্যান বি স্ট্রাগল অলসো, একটা কিন্তু বেশ লং স্ট্রাগল পিরিয়ড থাকতে পারত, তো এই লিপটা নেওয়ার সাহস কি করে পেলে? দেখো, সাহস সাহস অবভিয়াসলি একটা জিনিস থেকে আসে, একটা মানুষের মধ্যে কনফিডেন্স থাকলেই সাহস আসবে। তো আই ওয়াজ ভেরি কনফিডেন্ট দ্যাট ইফ আই এম ডুইং দিস আই এম গোনা বি আইল বি ডুইং দিস আইল আইল কিপ মাই কনসেন্ট্রেশন অন দ্যাট থিং অনলি। তো যখন অ্যাক্টিং এ আমি এসেছিলাম মানে রাতের পর রাত, আর সেই সময় কি হতো, সেই সময় শুটিং 24 আওয়ার্স ছিল, এখন হয়তো সেটা 14 আওয়ার্স হয়ে গেছে। তো সেই সময় রাতের পর রাত জেগে মানে প্রচন্ড স্ট্রাগল তো অবভিয়াসলি ছিল, কারণ একটা ইঞ্জিনিয়ারিং লাইন থেকে এসে হঠাৎ করে এইভাবে অ্যাক্টর হওয়া, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ফর এনি ওয়ান, বিকজ অনেক কিছু টেকনিক্যালিটি জানতে হয়, অনেক কিছু জানতে হয়, একটা সংলাপ, একটা অ্যাক্টিং, একটা এক্সপ্রেশন, কত কিছু জানার বিষয় আছে, লাইট কিভাবে নিতে হবে এইভাবে, তো অনেক কিছু শেখার জিনিস আছে। একটা বলতেই পারো যে এটা একটা ইট ওয়াজ কাইন্ড অফ আ বেট, বাট ইন অর্ডার টু বি সাকসেসফুল ইন লাইফ ইউ হ্যাভ টু টেক দিস রিস্ক আই বিলিভ। অ্যান্ড যত দূর আসছে পড়াশোনার কথা, আমি মনে করি যে তুমি যাই করো না কেন, ইউ হ্যাভ টু বি এডুকেটেড, তোমাকে তোমার পড়াশোনা অবভিয়াসলি কমপ্লিট করা উচিত। আমাকে যদি কোনো অ্যাসপায়ারিং ইয়াং অ্যাক্টার্স বলে যে দাদা আমি অ্যাক্টিং করতে চাই বাট আমি এটা পড়ছি, আমি আমি অবভিয়াসলি বলি যে কমপ্লিট ইউর স্টাডিজ ফার্স্ট, আগে ফার্স্ট তোমার স্টাডি কমপ্লিট করো, দেন ট্রাই ফর অ্যাক্টিং, অর ইউ ক্যান ট্রাই অ্যাট দ্য সেম টাইম ওয়াইল ইউ আর স্টাডিং। তো আমি যেটা করেছিলাম, আমি কিন্তু বিটেক পড়তে পড়তেই ইভেন কে আপন কে পর করেছি, তো আর এটা করতে করতে ইভেন আবার কমপ্লিটও হয়েছে, তো সেটার ক্ষেত্রে আমার কলেজ প্রচুর হেল্প করেছে। অ্যান্ড মুখার্জির ইন্টারভিউ উনি বলছিলেন যে এডুকেশন কিন্তু প্রাইমারি, এবং সেটাকে বজায় রেখে বাদ বাকিটা যদি করা যায় লাইফ উইল বি গুড এবং স্মুথ, ঠিক যেন আপনারা দেখছেন। এবং ইন্দ্রনীল তোমাকে গ্রো করতে অনেক সাহায্য করে,
রাইট তোমার রাইট রাইট তোমার তোমার 5টা মানুষের সঙ্গে তোমাকে মিশতে অনেক সাহায্য করবে, তোমার একটা ডিসিপ্লিন থাকে লাইফে, হুম ইট হেল্পস ইউ ইন মেনি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ, রাইট তো দিস ইজ আ মাস্ট। অ্যাবসলিউটলি। তো কে আপন কে পর জয়েন করার পর তো লাইফ চেঞ্জড, যেটা আমরা সবাই জানি, এবং কোভিড এর জন্য মাঝখানে বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল, আবার শুটিং শুরু হলো, তো ওই সময়টা কিরম করে কাটালে? কোভিড এর টাইমটা অবভিয়াসলি খুব অবভিয়াসলি টা মানে কোনো বোরিং ই কেটেছে, কারণ স্বাভাবিক আচ্ছা 24 ঘন্টা বাড়ির মধ্যে এরকম 3 মাস থাকা খুবই একটা বোরিং, খুবই একটা বোরিং ব্যাপার। কিন্তু তার মাঝে একটা আমাদের হয়েছিল যে আমাদের চ্যানেল থেকে একটা স্পেশাল এপিসোড শুট করা হয়েছিল, একটা না ইভেন 3-4টে মতো স্পেশাল এপিসোড শুট হয়েছিল, যেখানে আমরা মানে বাড়িতে বসে নিজেদের ফোন নিয়ে আমরা শুট করেছিলাম। তো রাইট দ্যাট ওয়াজ আ ভেরি মানে ভেরি এক্সাইটিং ব্যাপার ছিল একটা। তো ওরকম বাড়িতে বসে ফোনে ফোনে নিজেদের শুটিং করা, ডিরেক্টর ফোনে ওভার দ্য ফোন বলে দিচ্ছে যে তুই এই শটটা এইভাবে এই অ্যাঙ্গেল থেকে নিবি, তোর ড্রেস তোর এটা থাকবে, লুক সেট আপ হচ্ছে, এই হচ্ছে স্ক্রিপ্ট এসছে, প্রপার স্ক্রিপ্ট সেখানে, মানে দ্যাট ওয়াজ আ নিউ থিং টু ট্রাই অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। তো হ্যাঁ এইভাবে কেটেছে। আর তাছাড়া তো মানে যা হয় বাড়িতে বসে বসে খাচ্ছি দাচ্ছি, জিম জিম বন্ধ, কিছু ওয়েট গেনও করে ফেলেছি, তারপরে গেমস, মুভিজ, ওয়েব সিরিজ, ভালো ভালো খুব ওয়েব সিরিজ দেখেছি আমি বেসিক্যালি, ওকে কারণ আমি ওকে মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসি। আচ্ছা ওকে। তো সো ফ্রুটফুল ভাবে সময়টা কাটিয়েছো, বোরিং তো একটু সবার জন্য কেটেছে, বাট হ্যাঁ অবভিয়াসলি একটু হ্যাঁ একটা মানে এখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আশেপাশে যা চলছে, এবং স্পেশালি যে আনপ্লেজেন্ট ইনসিডেন্ট গুলো হচ্ছে চারিপাশে আমরা সবাই জানি, আমি আবার নতুন করে বলছি না, কিন্তু সেখানে কোথাও দেখা যায় যে মহিলাদের ওপর অনেক রকম অত্যাচার এখনো চলছে, জিনিসপত্র খুব একটা চেঞ্জ হয়নি, এবং কে আপন কে পর তোমাদের যে সিরিয়ালটা সেটাও কিন্তু ডিল করে একটি সোশ্যাল ডিফারেন্স কে ব্রিজ করার ব্যাপারে, এবং এম্পাওয়ারিং আ ওমেন ওয়ে দি প্রোটাগনিস্ট শি অ্যাকচুয়ালি গেটস এ সাপোর্ট অফ হার হাজবেন্ড, এবং গিয়ে শি সাকসেসফুলি ডাজ হার ল রাইট। তো ইফ আই এম নট রং, মানে এটাই তোমাদের স্টোরি বলে, এবং ইটস অ্যাবাউট এম্পাওয়ারিং আ ওমেন এবং ব্রিজিং এম্পাওয়ারিং ওমেন। দুটো সোশ্যালি ডিফারেন্ট যেটা হুম 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 মানুষকে নিয়ে আসা। তো কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্লট কতটা দরকার ইন্দ্রনীল? প্রথমেই বলেছি কে আপন কে পর ইজ অল অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট। রাইট গল্পে দেখা যায় যে আমার মা জবা পুরোপুরি তার এম্পাওয়ারমেন্টের ওপর, সে কিভাবে একটা কাজের মেয়ে থেকে শুরু করে আর জাজ হয়েছে, লয়ার হয়েছে, তার ছেলেকে মানুষ করেছে, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা মানুষ, একটা মহিলা যে এই সমাজে উঠে দাঁড়ায়, পুরোপুরি তার উপরেই আমাদের প্রজেক্টটা বেস্ট। তো আজকের দিনে যেটা হচ্ছে সেটা সত্যি মানে খুবই ভাবার বিষয় যে মানে আমরা মানুষ চিন্তা এত ভুল করি। মানে কি হয় আজকে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা এমন ভাবে মানুষকে এফেক্ট করছে, আজকে মেয়েরা রাস্তার বাইরে বাইরে বেরোতে পারছে না, 10টা বাজলে তাদের চিন্তা বেড়ে যাচ্ছে যে না এখন লকডাউন, এখন সরি আনলক চলছে, যে রাস্তাঘাট ফাঁকা আছে এরকম চলছে। এই যে ইনসিকিউরিটিটা থাকছে এটা কেন থাকছে? ফার্স্ট অফ অল আমরা যে কান্ট্রিতে বসবাস করছি সেখানে আমরা দুর্গা মাকে পুজো করছি, কালী মাকে পুজো করছি, তাদেরকে এত রেসপেক্ট দিচ্ছি, তাদেরকে আমরা অ্যাজ এ গডেস আমরা পুজো করছি, সেখানে মেয়েদের প্রতি যে এই নির্যাতন চলছে, এই যে নোংরা নোংরা জিনিসগুলো হচ্ছে খুবই খারাপ, মানে খুবই খারাপ লাগে। মানে মানুষের মেন্টালিটি আজকে এমন জায়গায় চলে গেছে, তবে মানে বুঝে পারা যাচ্ছে না। আমার আমার যেটা মনে হয় যে এই এখান থেকে যদি বেরোতে হয়, এখান থেকে যদি বেরোতে হয় আমার মনে হয় যে এই যে মানুষের মধ্যে একটা কোথাও না কোথাও এত এত একটা আর্জ আছে বা এত একটা আমাদের ইন্টারেস্ট আছে যে হাউ ডু আ ওমেন লুক লাইক, হাউ ডু আ ওমেন লুক লাইক উইদাউট দিস উইদাউট দ্যাট, কোথাও না কোথাও এই যে একটা অদ্ভুত একটা তাদের মধ্যে লুকিয়ে থাকে যে ফ্যান্টাসি গুলো, আমার মনে হয় এর মধ্যে একটা এডুকেশন দরকার। কারণ আমরা জানি যে এখন দেখতে পারবে যে স্কুলে যে আমাদের বায়োলজি ক্লাস থাকে সেখান থেকে সেক্স চ্যাপ্টার আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ পিপল আর ভেরি আনকমফোর্টেবল টু টক অ্যাবাউট দিস। আজকে যদি আমরা সন্তানরা বাবা মার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে লজ্জা পাই, কারণ ডিরেক্টলি তারা অ্যান্সার পায় বা বাবা মারাও অ্যান্সার দিতে কোথাও না কোথাও একটা আনকমফোর্টেবল ফিল করে যে আমার ছেলে বা আমার মেয়ের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে কোথাও না কোথাও এখানে এডুকেশনটা দরকার,
সবাইকে সেক্স এডুকেশন নিয়ে প্রপারলি একটা নলেজ জ্ঞান করানো, মানে জ্ঞান দেওয়া উচিত বা নলেজ অ্যাকোয়ার করা উচিত। হয়তো এটা থেকে এটা যদি থাকে, এটা ইট মাইট হেল্প, আমি বলছি না এটা করলেই হয়তো একেবারে রেপস বা এত নির্যাতন সোসাইটি থেকে চলে যাবে, বাট এটা করলে হয়তো না কিছু হয়তো ইম্প্রুভ হতে পারে। কিন্তু ইন্দ্রিল, সিরিয়াল এমন একটা মাধ্যম যেখানে তোমরা মানুষের কাছে রোজ পৌঁছে যাও, এবং তোমার কি মনে হচ্ছে যে ধরো কে আপন কে পরের মতন সিরিয়াল বা জবার মতন চরিত্র কোথাও গিয়ে ডিফারেন্স করতে পারছে, মানে কোথাও গিয়ে মানুষের মানসিকতা চেঞ্জ করতে পারছে, নাকি মানুষ এটাকে নিছকই একটা শুধু এন্টারটেনমেন্টের মতন দেখছেন? এটা তো ডিপেন্ড করছে সেই মানুষটার উপর, পুরোপুরি সেই মানুষটার উপর ডিপেন্ড করছে যে সেই মানুষটা কিভাবে নিচ্ছে। আমি সেই মানুষটাকে দেখাচ্ছি যে দেখো আমার মা জবা, সে এরকম একটা ফিগার, সে এখান থেকে উঠে এখানে দাঁড়িয়েছে আজ, সো দ্যাট ইজ হার ক্রেডিট, সে এরকম ভাবে উঠে দাঁড়িয়েছে। তো একটা মানুষ যদি তার মেন্টালিটি সুস্থ হয়, তার মেন্টালিটি ভালো আছে বলে, বা এর থেকে এটা খুবই কমেন্ডেবল। আর একটা মানুষ তার মেন্টালিটি যদি ঠিক না থাকে, তাহলে সে বলবে না সে মেয়ে, তার এখানে জায়গা, এখান থেকে এত উপরে ওঠা উচিত না, তার জায়গাটা নিচে। সো দ্যাট ইজ টোটালি সেই মানুষটার মেন্টালিটি, এটা মানুষের উপর ডিপেন্ড করছে সেই মানুষটা কিভাবে, কোন ব্যাকগ্রাউন্ড বিলং করছে, কিভাবে তার আপব্রিঙ্গিং হয়েছে, পুরোপুরি তার উপর ডিপেন্ড করছে, সে কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে। তো এটা পুরোপুরি তার উপর ডিপেন্ড করছে, তুমি কাউকে শিখিয়ে পড়িয়ে পারবে না যতক্ষণ না সে সেরকম একটা এনভায়রনমেন্টে বড় হচ্ছে, বা সেরকম একটা ভালোবাসা, সেরকম একটা কেয়ারিং নেচারে, বা সেরকম একটা শিক্ষা পেয়ে বড় হচ্ছে। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের সবারই দরকার, এবং আমি অনুরোধ করব আমার দর্শকদের যারা এখন দেখছেন, যে সার্থকের মতন এমন অনেকজন আছেন, ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন ওয়াচিং, থ্যাংক ইউ ময়ূখ দা ফর ওয়াচিং, এবং সার্থক এবং ওর কলিগসরা এবং যারা আমাদের এই ফ্রেটার্নিটিতে আছেন, তারা কিন্তু নিরলস প্রচেষ্টা করে চলেছেন এবং রোজ চেষ্টা করছেন আপনাদেরকে এই মেসেজটা কনভে করার জন্য যে বিং এ ওম্যান ইজ নাথিং ডিফারেন্ট ফ্রম বিং এ ম্যান, কোনো ভেদাভেদ নেই, এবং কোথাও গিয়ে সোশ্যাল ডিফারেন্সেস থাকা উচিত না, শিক্ষা ভীষণ প্রয়োজন। অতএব সিরিয়াল দেখুন, মজা পান, কিন্তু তার সাথে আমার মনে হয় ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখুন। অ্যান্ড ছোট থ্যাংক ছোট ইউ টু জিনিসগুলো মাথায় রাখা উচিত। অ্যাবসলিউটলি, এবং থ্যাংক ইউ টু ইন্দ্রনীল অ্যান্ড পিপল হু ওয়ার্কিং উইথ হিম টু ব্রিং আপ টপিক্স লাইক দিস। যাই হোক, বেশ সিরিয়াস একটা আলোচনায় চলে গেছিলাম, একটু না না, তোমার ফায়ার obviously this is really an important subject to discuss about. It খুবই is. এটা ইম্পর্টেন্ট, আর আই এম গ্ল্যাড দ্যাট তুমি এই কথাটা, এই প্রশ্নটা তুলেছো, আমি খুব খুশি হলাম এই অ্যান্সারটা দিয়ে। কারণ কি হয়, অন্যান্য ইন্টারভিউ তো সবাই কাজ নিয়ে হয়তো জিজ্ঞাসা করে, বাট আই এম ফিলিং ভেরি হ্যাপি দ্যাট তুমি এই ভালো কোশ্চেনটা করেছো আমার। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কমেন্টস গুলো দেখবো, ইন্দ্রনীলের যারা ফ্যান তারা তো দেখছেন অলরেডি আমরা প্রচুর কমেন্টস পাচ্ছি, আমি দেবকুমারকে বলবো একটু কমেন্টস গুলো হাইলাইট করতে, আমরা একে একে পড়বো। ময়ূকদা লিখেছেন ওয়াচিং, থ্যাংক ইউ ময়ূকদা ফর ওয়াচিং। আপনারা সবাই ময়ূকদার পেজও হয়তো ফলো করেন। মিন্টু চক্রবর্তী লিখেছেন সার্থকদা আমাকে প্লিজ অভিনয় করতে নেবে, প্লিজ 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 সার্থক দা আপনি কবিতা করতে নেবেন? আমি অভিনয় করতে, ফার্স্ট অফ অল এটা আমাকে অনেকে বলে, দাদা অভিনয় করতে গেলে কি করতে হবে, আমি বলছি তো আমি তাদের বলি যে তুমি কি অভিনয় করতে চাও, বলে হ্যাঁ কবিতা করতে চাই। তা তুমি কি অভিনয় জানো, বলছে না জানি না, আমি বলছি তাহলে কি করে করবে, এটা কিন্তু একটা প্রফেশন, দিস ইজ রাইট আ প্রফেশন রাইট লাইক এনি আদার প্রফেশন, দিস ইজ অলসো আ প্রফেশন, ইউ আর গেটিং পেড ফর দিস, রাইট you're not only getting paid for this but you're getting respect, you're getting so much love, to tomake sei bhalobasha sei somman ta pete gele ba sei seta ke profession hisebe nite gele tomake proshikshon nite hobe, tumi obviously proshikshon nao tarpor to tumi esho, to ami taki bolbo je jante eshe mintu chakraborty je tumi jodi obhinoy korte chao to obviously obhinoy shekho, oneke by born actor hoy তাদের জন্য তো আরোই ভালো, বাট তুমি যদি অভিনয় জানো অবভিয়াসলি ট্রাই করতে পারো। একদম, জন্মসূত্রে যদি অভিনয়ের গুণ পেয়ে থাকেন তাহলেও, এবং যদি না, যদি একদম নতুন করে একটা প্রচেষ্টা হয় তাহলে মনে হয় শেখাটা খুব দরকার। অতএব হ্যাঁ ঠিক যেরকম ইঞ্জিনিয়াররা শিখে এত ভালো কাজ করছেন সেরকম করুন। আমরা নেক্সট কমেন্টটায় চলে যাব। নেক্সট একটা কমেন্ট আমি দেখলাম, দেব কুমারকে বলবো, মোনালিসা চ্যাটার্জি ভাই লাইট রিফ্লেক্ট করছে ফেসে, আই থিঙ্ক ইজ জাস্ট রাইট। ওকে, বিভাস বর্মন লিখেছেন হাই ব্রো হাউ আর ইউ, আই এম ফাইন বিভাস, হাউ আর ইউ?
দীপাঞ্জন ভৌমিক ভাই, আরো সাকসেসফুল হও জীবনে, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ দীপাঞ্জন। ইন্দ্রনীল দা, আমি অ্যাক্টিং করতে চাই, আবার সেই একই প্রশ্ন আমরা, আপনি উত্তরটা পেয়ে গেছেন আমাদের আগের প্রশ্ন আমি থেকে। উত্তরটা দিয়ে দিয়েছি, অবভিয়াসলি অ্যাক্টিং এ ট্রাই করতে পারো। ইন্দ্রনীল সাদ ভাই, ইন্দ্রনীল তুমি তোমার সমস্ত ফ্যানেদের হাই করে দাও, প্রচুর মানুষ হাই করছে। হ্যালো 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 এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ বং কানেক্টের এই পেজটাকে লাইক করার জন্য এবং এই লাইভটাকে দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুজান এন্ড সুজান, এবং সবার নাম হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি নিতে পারছি না, বাট আপনারা যারাই দেখছেন সবাইকে থ্যাংক ইউ, ইন্দ্রনীলের তরফ থেকে, বং কানেক্টের তরফ থেকে, এবং সবাইকে হাই বলছে, আমি বলে দিলাম বলার আগে। আচ্ছা একটু গল্পে চলে আসি এবার ইন্দ্রনীল। হ্যাঁ এই যে এত মানুষের ভালোবাসা তোমরা পাও বা তুমি পাও, রোজ এত মানুষ ইন্দ্রনীল তাকে এত ভালোবাসছে, ট্রোলিং ও কিন্তু কোনো অর্থে কম হচ্ছে না, আর সাইড বাই সাইড ট্রোলিং ও প্রচন্ড হচ্ছে, কেমন লাগে বলো তো? এই যে একটা ডুয়াল জিনিস। এটা এটা নিয়েও বলি, ট্রোলিং হচ্ছে অবভিয়াসলি, বাট কোথাও না কোথাও এটাও ভেবে দেখবে যে ট্রোলিং আর কন্টেন্ট রয়েছে বলে, তারা মানে ট্রোলিং করতে পারছে বলে, কিন্তু অনেক এরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের পেজটা কিন্তু চলছে। সো সামওয়্যার আই ফিল, দ্যাট দে শুড বি থ্যাঙ্কফুল টু আস, দ্যাট বিকজ অফ আস দে আর গেটিং দ্য দোজ কন্টেন্টস, দোজ ইন্টারেস্টিং কন্টেন্টস, দোজ ভাইরাল কন্টেন্টস। ট্রোলিং অবভিয়াসলি হবে। এবার একটা কথা বলি, কোথাও না কোথাও আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, যেটা একটা কথা বলেছি, ফার্স্ট অফ অল মেগা সিরিয়ালের শুটিং, মেগা সিরিয়ালের শুটিং ইজ ভেরি হেক্টিক। আমাদের কিন্তু আজকে স্টোরি এসে কাল শুটিং করতে হয়, ইটস নট লাইক আ হলিউড মুভি। মেগা সিরিয়ালের শুটিং ইজ ভেরি টাফ। তো একটা মুভি যখন হয়, একটা ওয়েব সিরিজ যখন হয়, সেটা কিন্তু সবার কাছে একটা মানে প্রিপারেশন থাকে, দ্যাট দে গট দ্য স্ক্রিপ্ট, উই আর ডুইং দিস, উই আর ডুইং দ্যাট। তো তাদের কাছে পুরোপুরি ব্যাপারটা প্ল্যান থাকে। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের ডেলি সোপ, আমরা রেগুলার একটা টেলিকাস্টের চাপ থাকে, কারণ জানি যে কিছু হোক না হোক সন্ধে 7:30 বা 10:30 দিকে আমাদের সিরিয়াল টেলিকাস্ট হবে, যেভাবেই হোক আমাদের শুটিংটা করতে হবে। সেখানে একটা রাশ থাকে, মানে অদ্ভুত রাশ থাকে। তো সেই ক্ষেত্রে এরকম করতে করতে কোথাও না কোথাও কোনো প্রপস হয়তো চলে আসে, কোনো প্রপস হয়তো মানে আনপ্রপার প্রপস থাকে, হয়তো হসপিটালের মধ্যে অন্য কিছু একটা প্রপস যেটা কেউ নিতে পারলো না। হ্যাঁ রেফার করছে, আমি বুঝতে পেরে বলছি যে খুব রিসেন্টলি একটা ট্রোল হয়েছিল, এবং যার জন্য আমাদের বং কানেক্টের প্ল্যাটফর্মে আমরা নীলকে পেয়েছিলাম এবং নীল ভট্টাচার্যকে, এবং উই ডিসকাস দিস, এই যে একটি প্রপ ইউজ করা হয়েছিল ডিফিব্রিলেটর হিসেবে, এবং সেটি একটি ওয়াশিং ইকুইপমেন্ট যেটাকে ইউজ করা হয়েছিল, এবং তারপরে ট্রোলে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। আমার মনে হয় যে ও এক্সাক্টলি সেটাই বলছে, প্লিজ কন্টিনিউ। তো শুধু এটাই না, মানে আমাদের সিরিয়াল কেউ নিয়ে হয়েছিল যে কাঁচি দিয়ে একটা বোম কাটার একটা সিকোয়েন্স ছিল, মানে ওটা দুর্ধর্ষ ভাইরাল হয়ে গেছিল, মানে মানে এরকম হয়ে গেছিল সবাই যে কেন রে কাঁচি দিয়ে বোম কাটছে। তো আমিও বলি যে একটা স্টোর একটা মানে হয় এটা, মানে কোথাও না কোথাও রাশ থাকে। আর সত্যি বলতে একজন, আমি বলি সেই সময় একটা স্টোরি প্লট, একটা স্টোরি লাইন যাচ্ছিল যে আমার মা, আমি, আমার বাবা, একটা আমার বোনের স্কুলে গেছি, সেখানে বোনকে কয়েকজন কিডন্যাপার্স কিডন্যাপ করে রেখেছে এন্ড ওর গলায় বোম লাগিয়ে রেখেছে। তো সেখানে আমার মা গিয়ে বম স্কোয়াড কে ফোন করেছে, বম স্কোয়াড আসতে সময় লাগবে এন্ড বমটা 5 মিনিটস এর মধ্যে দ্য বম উইল গো অফ। তো 5 মিনিটস এ স্কোয়াড আসতে পারবে না। এবার আমি এটা মানুষকে বোঝাতে চাইছি যে তোমার কাছে 5টা মিনিট সময় আছে, তোমার ছেলে বা মেয়ের গলায় আমি মানে এরকম একটা ডিভাইস লাগানো আছে, বম স্কোয়াড আসতে পারবে না, তুমি কি করবে? তোমার মেয়েকে ওখানে ছেড়ে রেখে দেবে যে না বাবা তুই মরে যা, আমি তোকে দেখতে পারবো না, আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি, নাকি তুমি ট্রাই করবে তোমার হাতে যে হাতে কাছে যেটা আছে সেটা দিয়ে আমি অ্যাটলিস্ট ট্রাই করি? এক্স্যাক্টলি, আমি আমার ক্ষেত্রে যদি হয় আমি অবভিয়াসলি ট্রাই করবো বমটাকে ডিফিউজ করো, কারণ বম স্কোয়াড আসবে না, বম স্কোয়াড উইল নট অ্যারাইভ। তো এই একটা ব্যাপার থাকে মানুষে। আর যতটুকু ট্রোলিং এর কথা আসছে, আমি বলি যে ট্রল যদি ট্রোল যদি করতে হয়, আমরা দেখবো যে মার্ভেল কমিক্স, ডিসি কমিক্স এর যে মুভিজ আছে সেগুলোকে নিয়েও ট্রল বেরোয়। কিন্তু absolutely আমি সেটাই বলি, ট্রল যদি বার করতে হয় তারা কিন্তু, ইট ডাজেন্ট ম্যাটার অন দ্য কন্টেন্ট, দে জাস্ট নিড আ সাবজেক্ট টু মেক ট্রল অন। তো মার্ভেল কমিক্স এর অ্যাভেঞ্জার্স কে নিয়ে ট্রল হচ্ছে, ওয়ান্ডার ওম্যান, ব্যাটম্যান, সুপারম্যান, দে আর অন দ্যাট লেভেল, লাইক দে আর অন দ্যাট লেভেল। তাদেরকে নিয়ে যদি ট্রল করতে পারে, তো বাংলা সিরিয়াল কে নিয়ে ট্রল করাটা তো দ্যাট ইজ ভেরি। তুমি পার্সোনালি ট্রল গুলো দেখো নিশ্চয়ই, কি হাসি পায়? হ্যাঁ, আমি 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 প্রচন্ড মজা,
আমি বেসিক্যালি খুব মজা পেয়ে দেখি, ইভেন আমাদের আমাদের যে কো অ্যাক্টর্সরা আছে তাদেরকে আমি ফরওয়ার্ড করে দিই, ওকে, তারাও ফরওয়ার্ড করে। একটা ফাইন লাইন কে ইউ নো ফাইন লাইন ওদিকে গিয়ে একটা পার্সোনাল আক্রমণ হয়, কোথাও কি হার্ট করে, কোথাও কি ইমোশনাল হয়ে যাও? না না আমি একদমই মানে একদম ইমোশনাল হই না, আই এনজয় দিস থিংস, কারণ মেইনলি আমি ফেসবুক করে কিন্তু টু সি দিস ট্রলস, আমি ফেসবুকে স্ক্রল করে ট্রল দেখার জন্য, যদি দেখি না বোর হয়ে যাচ্ছি বসে আছি তখন ফেসবুক স্ক্রল আপ করে জাস্ট ট্রলটা দেখার জন্য, মানে ভালো ভালো মেম দেখার জন্য। আই থিঙ্ক দ্যাটস আ লাভলি স্পিরিট। আমার মনে হয় যে এটা খুব কম মানুষের মধ্যে হ্যাঁ থাকে এত সুন্দর ভাবে ক্রিটিসিজম কেউ নিতে, এবং যারা ট্রোল হ্যাঁ করে আমি হ্যাঁ সবসময় বলি দে আর অলসো গ্রেট আর্টিস্ট, কারণ ইউ ক্যানট মেক জোকস আউট অফ এভরিথিং, প্রত্যেকটা জিনিস কমেডিতে টার্ন আর করতে আর আমি গেলে। মনে করি, আর আমি মনে করি কি বলতো সোমদত্তা, যে যদি একটা মেম দেখে কেউ যদি হাসে, কেউ যদি হ্যাঁ 1 মিনিটের জন্য হাসে কেউ বা 5 সেকেন্ডের জন্য হাসে, আমি খুব হ্যাপি তাতে, ঠিক আছে, তাতে আমি প্রচন্ড হ্যাপি, কারণ হাসিটা মানুষের জীবন থেকে কোথাও না কোথাও চলে যাচ্ছে, অ্যাজ লং অ্যাজ দে আর নট অ্যাটাকিং ইউ পার্সোনালি দ্যাট ইজ হ্যাঁ টোটলি ডিফারেন্ট। যদি পার্সোনাল অ্যাটাক করে থাকো দ্যাট ইজ টোটলি রং, বাট তুমি যদি হাসির জন্য মেম বানিয়ে থাকো আমার ফুল সাপোর্ট, আমার কোনো অসুবিধা নেই, ইউ আর ডুইং টোটলি ফাইন। অ্যাবসলিউটলি। আচ্ছা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার যদি মনে হলো, যে বাংলা সিরিয়ালে আসার আগে মানে বিফোর ইউ জয়েন দ্য বেঙ্গলি টেলিভিশন ইন্ডাস্ট্রি, তুমি কি বাংলা সিরিয়াল দেখতে? বাংলা সিরিয়াল দেখতাম বলতে আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ডসরা সিরিয়াল করতো, অনেক অনেক ফ্রেন্ডসরাই আমার সিরিয়াল করতো, তো তাদের তারা তাদের সিরিয়াল দেখতাম কিছুটা, মানে তারা যখন বলতো যে আমি এই সিরিয়ালটা করছি দেখিস, তো আমি দেখতাম, অবভিয়াসলি দেখতাম। আর এছাড়া মানে আমি মুভিজটা বেশি প্রেফার করি, বাংলা মুভি হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, আমি মুভি প্রচন্ড বেশি প্রেফার করি। দুটো প্রশ্ন এসেছিল ইন্দ্রনীল মোনালিসা চ্যাটার্জি থেকে, আমি জিজ্ঞেস করে নিই যে মডেলিং কি তুমি এখনো করছো? মডেলিং সেইভাবে করছি না, কারণ অবভিয়াসলি এখানে যেটা বললাম যে আমাদের প্রচন্ড হেক্টিক শেডিউল থাকে, রেগুলার শুট থাকে, তো আর এখন তো পুজো আসছে, পুজোর আগে একটা ব্যাংকিং এর আমাদের একটা প্রেশার থাকে, কারণ সেই সময় আমাদের ছুটি থাকে, তো কোথাও না কোথাও একটা প্রেশারের জন্য এখন ওইভাবে মডেলিংটা করা হয় না, বাট ইয়েস অবভিয়াসলি কোনো ভালো এ পেলে, অ্যাপ্রোচ পেলে অবভিয়াসলি করতাম। ওকে, আর হোয়াট অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস, মানে কে আপন কে পর তো আছেই, তাছাড়া আর কি ভাবছো ক্যারিয়ার নিয়ে? ক্যারিয়ারে অবভিয়াসলি এই অভিনয় জগতে যখন এসেছি অভিনয় জগতে অবভিয়াসলি থাকবো, কারণ এটা ভালোবেসে করা, এত মানুষের ভালোবাসা পেয়েছি, অ্যাক্টিং তো অবভিয়াসলি কন্টিনিউ করব, অ্যান্ড দেখা যাক আরো ভবিষ্যতে আরো নতুন নতুন প্রজেক্টস নিয়ে আসবো, আরো নতুন বড় নতুন কোন কাজ নিয়ে আশা আসবো। কোন প্ল্যান ইন্দ্রনীলে? আমার কাছে দেখো, আমার কাছে কাজটা কাজ, সেটা বড় পর্দা হোক বা টিভি পর্দা হোক, আমার কাছে কাজটা কাজ, আমি যতক্ষণ আমি অ্যাক্টিং করতে পারছি, যতক্ষণ অভিনয় করতে পারছি, যতক্ষণ আমি নিজে স্যাটিসফাইড ততক্ষণ আমি হ্যাপি। একটা কমেন্ট এসছে আমি একটু পড়ি, মিন্টু চক্রবর্তী লিখছেন, আমার নাম সূর্য, রাজা দাকে আমার কথা বলো আর ফ্রেডরিক কুস্টা প্লিজ 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 অ্যাকসেপ্ট করো, আমি তোমার সঙ্গে পার্সোনাল ভিডিও কল করতে পারি মেসেঞ্জারে। খুব মুশকিল একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ইন্দ্রনীলকে। ইন্দ্রনীল জবাব দাও তোমার ফ্যানেদের। আমি আর একটা কি বলবো, সার্থক বর্মন, সার্থক দা কোয়েল কেন দি বদলে গেল, কোয়েল দি কেন বদলে গেল, আমার মনে হয় কোয়েল দি কেন বদলে গেল, সিরিয়ালটা দেখতে হবে। হ্যাঁ সেটা দেখতে হবে, আমিও বদলে গেছি, আমিও এখন মায়ের এগেনস্টে চলে গেছি, ভাই বোন দুজনেই বদলে গেছে, মায়ের এগেনস্টে চলে গেছে, এখন ঝামেলা অশান্তি হচ্ছে সংসারে, বদলে গেছে সেটা দেখতে হবে তোমাদের যে কেন যাচ্ছে সেটা। আর এই যে তোমার সাথে মেসেঞ্জারে কথা বলার জন্য একজন ইচ্ছে প্রকাশ করেছেন, তাকে তুমি কি বলবে? মেসেঞ্জারে আমি একটা কথা বলি, আমি ফেসবুকে মানে ফার্স্ট অফ অল আমি অ্যাক্টিভ থাকি, বাট ওরকম ভাবেও না, জাস্ট আগেই জাস্ট বলেছি ট্রোল গুলো দেখি, ইন্টারভিউ আমি ট্রোল দেখতে ফেসবুক করি, প্রচন্ড ফানি ফানি কন্টেন্ট পাওয়া যায়, যেটা বললাম যে মেমস দেখতে খুব ভালো লাগে, তো সেইগুলোই দেখি।
আমি বরং একটা সাজেশন দিতে পারি যে যেহেতু ইন্দ্রনীল খুব ব্যস্ত থাকে এবং হয়তো সত্যি কথায় সবার সাথে ওর কথা বলার ইচ্ছে থাকলেও পার্সোনালি কথা বলতে পারে না, বিকজ ওদের শেডিউলটাই এত থাকে, আপনার যদি কোনো কথা কনভে করার থাকে আপনি কমেন্টেই এখন কনভে করতে পারেন, আমার মনে হয় ইন্দ্রনীল পড়বে এবং ইন্দ্রনীলের কাছে কিন্তু আপনার কথাটা চলে আসবে। এবং শুধু আপনি না কমেন্ট করেছিলেন, তাছাড়াও আপনাদের যদি কোনো কথা থাকে ইন্দ্রনীলের জন্য প্লিজ কমেন্ট করুন, এই লাইভটা শেয়ার করুন, দেখুন, সঙ্গে থাকুন। সাকসেসফুল ফটোজ অফ মাই ফ্রেন্ড, ওকে, ফ্রেন্ড রিকোয়েস্ট, আমার মনে হয় সেম কেস, প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি এই সেম রিজন, মানে যা হয় এবার অনেকে কি হয় অনেক সময় আমার এমনও হয়েছে যে কলিগরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আর দ্যাট ইজ ভেরি, দিস ইজ ভেরি নর্মাল, মানে এখানে কেউ কাউকে ছোট করে না, বাট অনেকে হয়েছে কলিগরা ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বাট সাম হাউ স্ক্রোল ডাউন হয়ে গেছে, আমি দেখতে পাইনি, তারা বলছে কি অ্যাকসেপ্ট করিস, তো কেউ মানে ইন্টেনশনালি এটা করে না বাট হয়ে যায়, আর কি করা যাবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন, বলছি তোমার পুজোর ড্রেস হলো? ইন্দ্রনীল পুজোর জামা কাপড় শপিং কি হয়ে গেছে? কি না না, পুজোয় পুজোয় কোনো ড্রেসই হয়নি, কিছুই কিনিনি এখনো পর্যন্ত পুজোয়, কারণ এখনো খুবই আনসার্টিন ব্যাপারটা যে ঘুরবো বেরোবো কিনা বেরোবো না এখন যা পরিস্থিতি। আর পুজোয় প্ল্যান বলতে যেটা আছে, পুজোর সময় অবভিয়াসলি ছুটি থাকে তো হয়তো বাইরে কোথাও বেড়াতে যেতে পারি কাছে পিঠে, এছাড়া নাহলে হয়তো বন্ধুদের সাথেই হয়তো বাড়িতে আড্ডা যা হয় আর কি, হাউস পার্টি এরকম, আর কিছু নাথিং স্পেশাল। এখন তো হাউস পার্টি হয়, মানে আগে আর এখনের মধ্যে পার্থক্যটা কিরকম? আগে কি করতে আর এখন কি করো? আগেও হাউস পার্টি হতো, এখনো হাউস পার্টি হয়, মানে বন্ধুদের সাথে, ক্লোজ ফ্রেন্ডস এর সাথে নর্মাল, দ্যাট ইজ টোটালি নর্মাল, কারণ বন্ধুদের মধ্যে তারাও হাউস পার্টি তো হতেই হয়, নাহলে সার্থক রাস্তায় যদি যায়, সার্থকের যারা হিউজ ফিমেল পপুলেশন আছে তারা ওকে ছেকে ধরবে, এবং তারপর তাদেরও ঠাকুর দেখা হবে না এবং ইন্দ্রনীলও ঠাকুর দেখা হবে না, কিন্তু তার আগে তো নিশ্চয়ই বন্ধুদের সাথে বেরোতে। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ সেটা 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 কোথাও না কোথাও একটু কমেছে, একটু কমেছে, কারণ কারণ এখন আর ওইভাবে আর নর্মালি বেরোনো যায় না ফর অবভিয়াস রিজন, দ্যাটস ফাইন, বাট মানে এখন যা এখন কাজে প্রেশারটাও এতটা থাকে যে ওরকম সচরাচর অতটা বেরোবার সময় পাই না। অতএব আপনারা যারা প্রশ্ন করছেন ইন্দ্রনীলের পুজো প্ল্যানিং কি, শপিং করেছে কিনা, ও কিন্তু এক্ষুনি বললো যে বাড়িতেই আড্ডা মারবে, ভরপুর আড্ডা মারবে, এবং এই এখনকার পরিস্থিতিতে হয়তো আমরা কেউই আর বাইরে খুব একটা যেতে পারবো না, তাই বাড়িতে বসেই নিজেদের লোকেদের সাথে আড্ডা মারতে হবে, এবং আপনারাও আমাদের সাথে থাকবেন, বঙ্কনেটের অনেক অনেক প্রোগ্রাম থাকবে পুজোর সময়, আমরা কিন্তু আপনাদের সাথেই আছি, অতএব দেখতে থাকবেন, এবং ইন্দ্রনীল তো আছেই। আমি একটা মানে নেক্সট প্রশ্নে চলে যাই, যে এত যে ব্যস্ততা এর মধ্যে নিজের জন্য সময় খুঁজে পাও? হ্যাঁ নিজের জন্য অ্যাকচুয়ালি আমি পার্সোনাল টাইমটা খুব পছন্দ করি, মানে খুব মানে প্রেফারেন্স দিই আমার পার্সোনাল টাইমে, মানে যেটা করি আমি, আমি ওয়ার্কআউট করতে খুব ভালোবাসি, সেটা কোথাও না কোথাও একটু কমে গেছে কারণ এখন আর নর্মালি জিমে যেতে পারছি না, বাড়িতেই ওয়ার্কআউট করছি। গান গাইতে প্রচন্ড ভালোবাসি, মুভিজ দেখতে খুব ভালোবাসি, যা যা হয় একটু নিউজ পেপার একটু পড়া একটু চর্চা এগুলো করতে খুব ভালোবাসি, তো আপন কে পর সিরি অফিসিয়াল গ্রুপে জয়েন করো, তোমাকে জয়েন করতে বলেছে অফিসিয়াল গ্রুপে। আচ্ছা ঠিক আছে আমি জয়েন করব, বিভাস বর্মন, অবভিয়াসলি আমাকে পাঠিও তুমি রিকোয়েস্ট, সার্থকটা তোমার, তোমার বোন তো লয়ার হচ্ছে তো। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল বললাম যেটা, যে আমাদের প্রজেক্টটা ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে, এখানে ওমেন এম্পাওয়ারমেন্টটাই বেশি হয়, আমি আর আমার বাবা টোটালি এখন বসে আছি, আমার বাবার রিসেন্টলি গুলি লেগে গেছে, আমার বাবা এখন হুইল চেয়ারে বসে গেছে, তো ওমেন এম্পাওয়ারমেন্টটাই বেশি চলছে। মেঘনা মুখার্জি কমেন্ট করেছে উইথ বিগ টু হার্টস, লাভ ইউ, লাভ ইউ টু মেঘনা, থ্যাংক ইউ, দ্যাটস সো সুইট। কি আমি তো পুরো ঘেটেই ফেললাম যে কি গল্প করছিল, আমিও ঘেটে ফেললাম, এরকমই হয় তো। হ্যাঁ আমি পার্সোনাল টাইমের কথা বলছিলাম, আর যখন এত দুটো বড় বড় হার্ট দেখলাম, এক প্রশ্নটা করেই ফেলি, প্রেম করছো বা পুজোর প্রেম নিয়ে কি মনে হয়, সময় আছে প্রেম করার? প্রেম করার জন্য দেখো সবারই সময় থাকে অবভিয়াসলি,
যে যতই বলো বিজি আছি এ আছি, প্রেম করার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই বার করেই নেয়। হয়তো অনেকে বলে মুখে মুখে যে না সময় নেই, না আমি ইন্টারেস্টেড নয়, বাট অবভিয়াসলি সেটা করে অ্যাজ এ হিউম্যান বিং, দ্যাট ইজ রিয়েলি নর্মাল, খুবই নর্মাল। তো তুমি কি পুজো করছো? প্রেম, হ্যাঁ হ্যাঁ তুমি কি তাহলে প্রেমটা করছো? বলবে আমাদের সেটা এরকম একটা কোশ্চেন মার্ক একটা বড় সেটা সুন্দর করে ব্যাপারটাকে কাটিয়ে যাচ্ছিল। যাই হোক, সেটা ইশারায় কাফি হ্যায় তো প্রেম আমরা তো যে বুঝ সবার প্রতি পারতে আছে, পারি। প্রেম সবার প্রতি আছে, দর্শকদের প্রতি প্রেম আছে, বাবা মার প্রতি প্রেম আছে, গুরুজনদের প্রতি প্রেম আছে, সবার প্রতি প্রেম আছে। ইন্দ্রনীলের জীবনে কোনো বিশেষ মানুষ কি আছেন? প্রশ্নটা কিন্তু সেটা। বিশেষ মানুষ তো সবাই, আর এখন এখন অলরেডি সিরিয়ালে বাবা হয়ে গেছি, এখন সব প্রেম নিয়ে না আলোচনা করলেই ভালো আমার মনে হয়। আচ্ছা যাই হোক, ইন্দ্রনীল কিন্তু বলবে না, আমি বুঝতে পেরেছি। আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই কথাটা বার করার, কারণ ইন্দ্রনীল যারা ইন্দ্রনীল ফ্যান আছেন আমি জানি এই দায়িত্বটা তারা আমাকে দিয়েছেন, অতএব আমার উপরেই দায়িত্বটা বর্তায় বার করার জন্য। দুঃখ পাবেন না, ও কিন্তু এটা বলেছে যে বিশেষ মানুষ থাকলেও এবং না থাকলেও ও সবাইকে আপনাদের ভালোবাসে, এবং দ্যাট ইজ হোয়াট ম্যাটার। পুজোর প্রেম নিয়ে কোনো ভালো এক্সপিরিয়েন্স আছে? মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে পুজো এলেই মনে হয় পুজো প্রেম, 7 দিনের একটা প্রেম। আমি যদিও কোনোদিনও হ্যাঁ পার্সোনালি কাউকে দেখিও নি এবং এই কনসেপ্টটাই আমি বুঝতে পারি না, বাট তোমার কোনো ভালো এক্সপিরিয়েন্স পুজো প্রেম নিয়ে? পুজোর পুজোর প্রেম তো অবভিয়াসলি একটা তো এক্সপিরিয়েন্স, মানে একটা এক্সপেকটেশন থাকে যে কোথাও যেন পূজায় কোথাও না কোথাও কারোর সাথে ভালো দেখা হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। মানে যেটা হয় আমরা ইন্ডিয়ানসরা ছোটবেলা থেকে সিনেমা দেখে দেখে বড় হই, তো সেই হ্যাঁ কোথাও না কোথাও আমরা সিনেমার সঙ্গে নিজেদের রিলেট করি যে না এই হিরোর সাথে এই মেলা, ওখানে হিরোইনের দেখা হয়ে গেছিল, এখানে দেখা হয়েছিল, এইভাবে একটা ইশাক জাদের মতো একটা স্টোরি হয়ে গেল, এরকম একটা সবাই নিজেকে একটা সবাই নিজের নিজে একটা স্টোরির মধ্যে থাকে। তো রাইট, কোথাও না কোথাও আমরা পুজোর আগে যে প্রিপারেশনটা নিই যে আমরা সবাই জিম জয়েন করে দিই, ওয়েট লুজ করবো, ছেলেরা বলে না সিক্স প্যাক অ্যাবস বানাবো, মেয়েরা বলে না হ্যাঁ আমার টোন বডি চাই, পুজোর সময় এই জামাটা পরবো, এইটা নতুন ফ্যাশন। তো অল দোজ থিংস দে ডু ইট ফর আ রিজন, ও দে ডু ইট ফর আ রিজন, দ্যাট রিজন ইজ টু গেট, মানে যদি কারোকে ভালো লেগে পছন্দ হয়ে প্রেম হয়ে যায়, তো প্রেম পুজো একটা, পুজোর একটা প্রেম থাকে, দুর্গা পুজোর একটা প্রেম থাকে, আর একটা থাকে সরস্বতী পূজার প্রেম, তো উইচ ইজ কল্ড দা বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। বুঝতে পারলাম না, কিন্তু ইয়েস, লাকি ওয়ান্স গেট ইট মনে হয়। ইয়া ইয়া দে সাম 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 অফ দেম দ্য লাকি ওয়ান্স গেট ইট, আমার ক্ষেত্রে হয়নি, কারণ আমি অন্য ধরনেরই ছিলাম। কারণ আমি আমি যেটা হতো যে ছোটবেলায় বন্ধুদের সাথে বেরিয়ে যেতাম, নতুন জামা কাপড় পরে আড্ডা মারতাম, খেতাম দিতাম, আই ওয়াজ লিটল বিট ডিফারেন্ট অ্যাট দ্যাট টাইম। ওকে, আমি কিরম ডিফারেন্ট ছিল ইন্টারনেট এবং এখন কিরকম, এবং আরো কিছু প্রশ্নে আসবো, কিন্তু তার আগে হ্যাঁ একটা ডিফারেন্টটা রিকোয়েস্ট। আমি বলে দিচ্ছি, ডিফারেন্টটা বলে দিচ্ছি, ডিফারেন্টটা হচ্ছে যে ধরো আমার ধরো বেস্ট ফ্রেন্ড কে দেখতে পাচ্ছি, সে প্রেম নিয়ে প্রচন্ড ব্যথা, এই ঝামেলা, সে স্কুল হয়তো স্কুলের কথা বলছি, সে হয়তো স্কুল নিয়ে স্কুল লাইফে প্রেম নিয়ে প্রচন্ড ব্যথায় পড়ে আছে, দুঃখ পেয়েছে পেয়েছে, আর এইদিকে দেখছি আমি ওকে নিয়ে ঠাট্টা করেছি, এই দেখেছিস হয়ে গেছে, এই দেখেছিস হয়ে গেছে, এই দেখেছিস কান্নাকাটি করছে, এরকম টাইপের। আচ্ছা, মানে আর এখন কি মজা করো না তো সেরকম কিছু? এখন একটু সেন্সিবলি ডিল করো। এখন একটু সেন্সিবিলিটি ডিল করছি, অবভিয়াসলি অ্যাজ উই গ্রো আপ, অ্যাজ উই গ্রো আপ থ্রু দিস ইয়ার্স উই সেন্সিবিলিটি ডিল উইথ ইট। আমার মনে হয় এটা সবারই থাকে, ইভেন উই ওয়ার ইন স্কুল ইনিশিয়ালি এগুলো ভীষণ একটা মজার জিনিস হয়। মানে ইভেন ইভেন আমরা যেটা খুব চলিত ভাষায় বলতে যে ল্যাং খেয়েছে, ও ল্যাং খেয়েছে, এই ল্যাং খেয়েছে, মানে এটা আমাদের জন্য একটা খুব মজার জিনিস হয়। বাট ইয়েস, মজার বিষয়, মানে সেখানে হ্যাঁ দেখছি ছেলেটা ছেলেটা হয়তো মানে ছেলেটা বা মেয়েটা হয়তো কাঁদছে বা খুবই ভেঙে পড়েছে, কোথায় অ্যাজ আ ফ্রেন্ড আমাদের গিয়ে তাকে সাপোর্ট করা উচিত যে না না দেখ এই তো তোকে ডিজার্ভ করে না করে না, আমরা গিয়ে সেখানে কি করতে, এই ঠিক হয়েছে বেশ হয়েছে আমি বলেছিলাম জাস্ট, এরকম একটা ব্যাপার ছিল। সেটাও পার্ট অফ দ্য স্কুল লাইফ ইনোসেন্স তো অবভিয়াসলি। হ্যাঁ তো একটা রিকোয়েস্ট যেটা মোনালিসা চ্যাটার্জি করেছেন এবং আমিও করতামই, একটা গান হয়ে যাক, আমি কিন্তু গানে গান, কি ভালো তুমি খুব খারাপ দিন আমাকে আজ রিকোয়েস্ট করলে, আমার গলাটা কেন পুরো আজ বসে আছে, খুব বসে আছে এবারটা গলা আমার। প্রচুর পুরনো বছর বস্তা পচা এক্সকিউজ যেটাকে বলে, যে গান গাইতে বলতে বলা হয় আমার গলা খারাপ অথবা আমরা তো শুনবো না। ট্রাই করতে পারি অবভিয়াসলি, ট্রাই না, প্লিজ করো, ভালো গান। তোমার 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 ফিমেল ফ্যান ফলোয়ারদের ডেডিকেট করে দাও, দেখবি সুন্দর একটা গান হয়ে যাবে। আচ্ছা সবাইকে একটা গান ডেডিকেট করছি। থ্যাংক ইউ। না কি গান চাও, বাংলা না হিন্দি?
এনিথিং, তুমি যা শোনাবে, তুমি দুটো গানও শোনাতে পারো, একটা বাংলা একটা না হিন্দি না শোনাবে। একটা 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 না না না, একটা না, একটা বাংলা একটা হিন্দি, একটা 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 আজকে একটা একটাই হোক। ছিল, একটা আমাদের রিকোয়েস্ট, একটা বাংলা একটা হিন্দি। ক্ষণিকো আলোকে আখির পলকে তোমায় যবে চাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চোখিতে আশনা মিটিতে, হারাইয়া জীবন না জুড়াতে, হারাইয়া পালক না পড়িতে, হারাইয়া ফেলি চোখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। থ্যাংক ইউ। ও মাই গড, বিউটিফুল! তুমি তুমি সাইমেনজিয়াসলি হিরো এবং সিঙ্গারও হতে পারো, এবং আপনারাও জানেন আপনাদের কি মনে হলে গানটা শুনে। আমার তো মনে হচ্ছে ইন্দ্রনীল সাকসেসফুলি প্লেব্যাকও করতে পারে, আমি জানি আপনারাও সেটাই ভাবছেন। আর একটু পরে আর একটা মাঝখানে একটু গল্প করে নিই। অ্যাকচুয়ালি আমি আমি গান আমি গান আমি গান শিখতাম অ্যাকচুয়ালি গান আমি ক্লাসিক্যাল গান শিখতাম, গান শিখতাম, তার সাথে সাথে আমি তবলাও শিখতাম। ও তো আচ্ছা, প্রশিক্ষণ ছিল আমার, তবলার গান দুটোরই ছিল। ইভেন কয়েকদিন আগে আমি একটা প্লেব্যাক করেওছি, বাট বাট মানে রেকর্ড করেছি, বাট এখনো পর্যন্ত সেটা মানে প্রসেসিং এ আছে। তো হোপফুলি খুব তাড়াতাড়ি সেই এটা নিয়ে আসবো। ওকে, সি দেখলেন তো, মনের ইচ্ছে কিরকম পূরণ হয়ে যায়, হয়ে গেল। আর আমরা তাহলে ইন্দ্রনীল দ্য সিঙ্গার কেও শুনতে পাবো। ইন্দ্রনীল কি করতে ভালো লাগে অবসর সময়? গান শুনতে ভালো লাগে, তোমাকে জিজ্ঞেস করলাম, এমন একটা জিনিস যেটা কেউ জানে না, সামথিং উইচ ইজ লাইক দর্শকরা একদম জানে না, মানে কেউই আমরা জানি না, যেটা তুমি করো, তোমার একটা হবি বলতে পারো, একটা নেশা বলতে পারো, একটু বলো। হবি হবি যেটা বললাম, তাছাড়া একটা আমার হবি আছে, আমার খুব ভালো লাগে, আমার ঘোরাফেরা করতে খুব ভালো লাগে, মানে আমার ট্রাভেল করতে খুব ভালো লাগে, ওকে, মানে আই এম কাইন্ড অফ আ নেচার লাভার, আমার নেচার খুব ভালো লাগে, ঘুরতে যেতে খুব ভালো লাগে, আইসোলেটেড প্লেস খুব ভালো লাগে। ওকে, চলো তাহলে একটা এই এর উপর একটা ছোট র্যাপিড ফায়ার খেলি নি, তাতে আর একটু ভালো করে আমরা ইন্দ্রনীলকে চিনতে পারবো। ভেরি বেসিক অবভিয়াসলি কোয়েশ্চেন, তোমাকে একদম ফটাফট উত্তর দিতে হবে, ভেরি ভেরি ইজি কোয়েশ্চেনস। ওকে, মাউন্টেন্স না সমুদ্র? ডিপেন্ডিং অন মাই মুড, যদি শান্ত বা আইসোলেটেড থাকতে ইচ্ছে করে তখন মাউন্টেন্স, আর যদি একটু মানে একটু মানে পার্টি বা একটু এনজয় করার এ থাকে তাহলে সমুদ্র। ওকে, বুকস না ফিল্মস? ফিল্মস। ফিল্মস, ওকে। এটা আমি সবাইকে প্রশ্নটা করি, আমার খুব জানতে ভালো লাগে, ফেভারিট ডিটেকটিভ ক্যারেক্টার ব্যোমকেশ, ফেলুদা নাকি? ফেলুদা, হ্যান্ডস ডাউন ফেলুদা। ওকে, আচ্ছা আর একটা প্রশ্ন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক? সত্যিতা প্রিয় খাবার? বেঙ্গলি ফুড, হোম মেড। আরেকটু ডিটেলস এ গিয়ে জিজ্ঞেস করি, হোম মেড বেঙ্গলি ফুড এর মধ্যে ইলিশ নাকি চিংড়ি, মাটন, কোনটা খেতে ভালো লাগে? দেখো মানুষটা আমি ঘটি, অবভিয়াসলি ঘটি হওয়ার জন্য চিংড়িটাই খুব মনের কাছে আমার। আচ্ছা, তাহলে কি আমি নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করবো যে ফেভারিট ফুটবল টিম কে? কোথায় মানে বাংলায় না ইন্টারন্যাশনালি? বাংলায় মানে ডার্বি ম্যাচে কি তোমার গিয়ে দেখা হয়? মানে কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স না না আছে? না, আমি 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 ক্রিকেট দেখেছি প্রচুর, আমি আইএসএল ও দেখেছি, বাট ওকে, ডার্বি দেখা, আইএসএল ও দেখেছি, আইপিএল ও দেখেছি, এমনি নর্মাল ওয়ানডে ও দেখেছি, বাট ওই ডার্বিটা আমার দেখা হয়নি। একটা প্রশ্ন এসেছিল যে আইপিএল এ কাকে সাপোর্ট করছো? অবভিয়াসলি কলকাতা নাকি? না, অবভিয়াসলি কেকেআর, কেকেআর একদম from the bottom of my core KKR and a huge fan of SRK.
আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আমার কেন জানি না মনে হলো ইউর লাইক তুমি যখন বলছিলে দ্যাট উই গ্রো আপ ওয়াচিং ফিল্মস, আর আমরা যখন বড় হয়েছি তখন উই গ্রো আপ ওয়াচিং SRK আর ও এক্স্যাক্টলি রোমান্টিসিজম। আমার মনে হয় আমাদের এক্স্যাক্টলি গ্রোয়িং আপ ইউ ভীষণ ইনফ্লুয়েন্স করেছে। তো আই ইউ লাইক রোমান্টিক অ্যাট হার্ট? রোমান্টিক অ্যাট হার্ট, বাট ভেরি লেস এক্সপ্রেসিভ, ওকে ওকে, শুনছেন তো আপনারা? কাইন্ড অফ আ শাই পার্সন, লাইক ওকে, সো হোয়াট ইজ দ্য কোয়ালিটি দ্যাট ইউ লুক ফর ইন ইওর ওমেন? মানে একজন মহিলা বা নারীর ব্যাপারে তোমার সব থেকে প্রথমে কোন ট্রেটটা তুমি নোটিস করো? হ্যাজ টু বি স্মার্ট, ওকে, হ্যাজ টু বি নলেজেবল ওকে, তাহলে অ্যান্ড ইন্টারেস্টিং। স্মার্ট, ওকে, স্মার্ট, নলেজেবল এবং ইন্টারেস্টিং মহিলারা যারা দেখছেন এবং যারা ইঞ্জিনিয়ারিং ফ্যান, ডোন্ট ইউ হ্যাভ স্টিল আ লট অফ চান্স। আপনাদের মনের কথা কিন্তু ইন্দ্রনীলকে জানাতে পারেন, এবং ইন্দ্রনীল কিন্তু এখনো অব্দি বলেছে যে বিশেষ কোনো মানুষ সেরকম নেই, সবাইকে ভালোবাসে। যদি আমার সেখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তা ইউ ক্যান ট্রাই ইয়োর লাক, হতে পারে। I'm not cracking up. আমি ভীষণ চিন্তা করছি, মানে আমি শেষ অব্দি চেষ্টা করে যাবো, যাবো। You keep trying. ইটস ফান, ইটস ফান। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স এর কথা বলো, যে এই যে ফ্যান ইন্টারাকশন তোমাদের তো খুব হয়, ইউ নো, হ্যাঁ, বিকজ পিপল লাভ ইউ সো মাচ যখন বাইরে যাও। সো ওয়ান এক্সপিরিয়েন্স ইউ রিমেম্বার অল ইয়োর লাইফ? আমার একটা মেমোরেবল খুব আছে, কারণ আমি এই বছর ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে আমি গেছিলাম পাত্রশায়ার। বাই দ্য ওয়ে, পাত্রশায়ারে আমার মামা বাড়ি ছিল, ওকে ওকে, তো ওখানে গেছিলাম। ওখানে মানে মামার বাড়ির সামনে লোকজন ভিড় করে গেছিল, মানে পুরো সারাক্ষণ, মানে আই হ্যাভ টু গো অ্যান্ড সি দেম ওয়ান্স ইন আ ওয়াইল, মানে 1 ঘন্টা অন্তর গিয়ে গিয়ে জাস্ট হাতটা দেখি বা কথা বলে একটু আসতে হচ্ছিল। মাই তারা গড, অনেক দূর অনেক দূর দূরান্ত থেকে এসেছিল, মানে মানে ওখানে কি হয়, একটা গ্রাম থাকে না, অনেক বিভিন্ন গ্রাম থেকে, তার আশেপাশে গ্রাম থেকে সবাই লোক চলে এসে আমার মামা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। তো ওখানে ওখানে আমি গেছি, ওখানে একটা মহিলা, মানে আমি আওয়াজ সো ইমোশনাল অ্যাট দ্যাট মোমেন্ট, মানে আমি গেছি ওখানে, একজন মহিলা এসেছিলেন হু কুডন্ট ওয়াক প্রপারলি, মানে শি হ্যাড সাম প্রবলেম, হয়তো ওনার পোলিও বা কিছু একটা ছিল, মানে উনি হাঁটতে পারতেন না। তো উনি ওই হাতে যে ভর দিয়ে হাঁটার হয় না, হুইল টাইপের, উনি ওটা নিয়ে পাশের একটা গ্রাম থেকে আমার মা বাড়িতে এসেছিলেন আমাকে দেখার জন্য। তো আই ওয়াজ সো, আমার লাইক ও মাই গড। সো উনি আমার কাছে আসলে বলে, আর সেই সময় একটা ট্র্যাক চলছিল দ্যাট আই ডাইড ইন দ্য সিরিয়াল, আমি মরে গেছিলাম, আমি মরে গেছিলাম। তো সেই সময় শি ওয়াজ সো ইমোশনাল, আমার কাছে এসে বল কাঁদছিল, বাবু তোমার সার্থক তোমার অভিনয় দেখে আমি আমরা কেঁদে ফেলেছি, দ্যাট মোমেন্ট আই উইল রিমেম্বার ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। অ্যাট দ্যাট মোমেন্ট আই রিয়েলাইজ ইভেন মোর দ্যাট যেটা করি সেটা কতটা মানুষের কাছে পৌঁছে যায়। তো সমহাও যেটা কিছুটা হলেও আরো আমাকে এনকারেজ করেছে যে আরো ভালো করে কাজ করার, আরো ভালো করে অ্যাক্টিং করার। এবং মানুষ কতটা ইনভলভ হয়ে যান, যেটা আমি একদম প্রথমে বলছিলাম যে তোমাদের ইমোশনস এর সাথে ওনাদের ইমোশনস গুলো এমন ভাবে জুড়ে যায়, না হলে তুমি একটা এত বড় পাও না। যে কল্পনা তুমি বললে, যে কথাটা তুমি বললে, আই থিঙ্ক ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং এইভাবেই মানুষ তোমায় ভালোবাসতে থাকুক। এবং বন কানেক্টে আজকে যারা ইন্দ্রনীলকে দেখছেন, প্লিজ প্লিজ ইন্দ্রনীলের কাজ শেয়ার করুন, আমাদের এই লাইফটাকেও শেয়ার করুন, ইন্দ্রনীলের কাজ ভালোবাসুন, সঙ্গে থাকুন। এবং আরো কিছুক্ষণ আড্ডা চলবে। একটা কোয়েশ্চেন এসছে, তোমার জীবনের আইডল কে? আর একটা কোয়েশ্চেন এসছে, তোমার ফেভারিট আইডল, অ্যাক্টর কে? জীবনের আইডলটা বলি, আমার জীবনের আইডল হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগার। ওকে, অ্যান্ড ওয়াই? বিকজ সামহাও আর্নল্ড শোয়ার্জনেগারের যে লাইফ জার্নিটা আছে, হিজ ফ্রম অস্ট্রিয়া, হিজ ফ্রম অস্ট্রিয়া, অ্যান্ড অস্ট্রিয়ায় উনি ছিলেন একজন ট্যাঙ্ক ড্রাইভার, আর্মিতে ছিলেন। তো সেই সময় ওয়ার্ল্ড ওয়ার বা সেই সময় ওই 70s এর এরা বা 60s এর দিকে, সেই সময় অত রিসোর্সেস ছিল না অস্ট্রিয়ার। সো হি ওয়ান্টেড টু বি আ বডি বিল্ডার, সে আর্নল্ড অস্ট্রিয়া থেকে আমেরিকায় চলে আসে। আমেরিকায় এসে অ্যান্ড ওর একটা ড্রিম ছিল, ও ছোটবেলায় যখন দেখতো, ছোটবেলায় হারকিউলিস দেখতো, হারকিউলিস দেখতো, সেই সময় একজন অ্যাক্টর ছিল, তাকে প্রচন্ড আইডলাইজ করতো যে ইফ আই ওয়ান্টেড টু বি আ
ফেমাস ইন লাইফ, আই ওয়ান্টেড টু বি ফেমাস ইন লাইফ, আই ওয়ান্ট টু বি দ্যাট পার্সন। সো ওকে, আর্নল্ড যেটা করেছিল ইউএসএ তে এসে, হি ডিড বডি বিল্ডিং, কারণ ইউএসএ তে অবভিয়াসলি ইজ আ ল্যান্ড অফ অপরচুনিটি, হি পারসুড বডি বিল্ডিং, হি বিকেম 7-time মিস্টার অলিম্পিয়া, হুইচ ইজ ফর বডি বিল্ডার দ্যাট ইজ দ্য আলটিমেট পয়েন্ট, 7-time মিস্টার অলিম্পিয়া হয় অ্যান্ড সেখানে থামে না, সেখান থেকে সে অ্যাক্টিং অ্যাক্টিং এ আসে, অ্যাক্টিং এ হি কনকার্ড, অ্যাক্টিং এ টার্মিনেটর মতো রোল করে, মানে হি ওয়াজ কন অ্যান্ড দ্য বারবেরিয়ান অ্যান্ড আফটার দ্যাট হি বিকেম গভর্নর অফ ইউএসএ। তো লাইফে কিছু কিছু ওনার এ আছে, সাতখানা রুল আছে ওনার, ফার্স্ট হচ্ছে অনেকগুলো রুল আছে, সেই রুল গুলো আমার খুব ভালো লাগে, মানে আই আইডিয়ালাইজ হিম, সামহাউ খুব ইন্সপায়ারিং লাগে। রাইট, ইটস এ ভেরি ইন্সপায়ারিং স্টোরি। তোমার ফেভারিট বেঙ্গলি অ্যাক্টর আর ফেভারিট ফিমেল সিঙ্গার? ফেভারিট বেঙ্গলি অ্যাক্টর হচ্ছে আমার সব্যসাচী চক্রবর্তী, আই লাভ হিম, আই লাভ হিম বিকজ আই গ্রিউ আপ ওয়াচিং হিজ মুভিজ অ্যান্ড ফেলুদা, তোমাকে এটা বললাম যে হ্যান্ডস ডাউন ফেভারিট, ফেভারিট সিঙ্গার আমার সোনু নিগম অ্যান্ড অরিজিৎ সিং। বাহ, সোনু নিগম আর অরিজিৎ সিং এর একটা যখন বলে দিয়েছে। আরো আছে, আরো 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 আছে, কৈলাশ খের কে খুব ভালো লাগে আমার, কৈলাশ খের জি ফিমেল সিঙ্গার জিজ্ঞেস করেছিলেন একজন। হ্যাঁ, রাহাত রাহাত ফতে আলী খান কেও ভালো লাগে। ফিমেল সিঙ্গার ফিমেল সিঙ্গার সুনিধি চৌহান কে ভালো লাগতো, মানে ভালো লাগে কারণ হিজ হার ভয়েস ওয়াজ ডিফারেন্ট, ভেরি ইউনিক, ভেরি ইউনিক। ওকে, মিন্টু চক্রবর্তীর অনেকগুলো প্রশ্নের উত্তর আমার মনে হয় অলরেডি দিয়ে দিয়েছেন মিন্টু চক্রবর্তী। হ্যাঁ, আর নেক্সট কবে লাইভে আসবেন? এই তো আপনাদের জন্য আজকে বন্ধ রেখে লাইভে এসেছেন ইন্দ্রনীল, এবং আগামী দিনেও আপনি ইন্দ্রনীলকে দেখতে পাবেন। আপাতত এনজয় দিস লাইভ, এবং যেটা আমার মনে হয় যে সুন্দর যখন সোনু নিগম আর অরিজিৎ সিং এর কথা উঠলই, তাহলে যেটা আমাদের একটা ইচ্ছে ছিল হিন্দি গানের, একটু শুনে নি একটা অরিজিৎ সিং বা সোনু নিগমের গান। হিন্দি তোমার ফেভারিট সিঙ্গার? তোমার তো গান একদম রেডি থাকবে। চলো একটা গেরি ছোট্ট করে, ছোট করে না বড় করে, না ছোট করেই গাইছি কারণ বড় করতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে। তুমকো পায়া হ্যায় তো জেসে খোয়া হুঁ, কেহনা চাহো ভি তো তুমসে ক্যা কহুঁ, কিসি জবান ভি ও লফজ ভি নাহি জো তুম সঙ্গ ক্যা তুমহে বতা সকুঁ, মাই আগর কহুঁ তুমসা হাসি কায়নাত মে না দেখি কহি, তারিফ ইয়েহি তো সচ হ্যা কুছ ভি নাহি, তুমকো পায়া হ্যায় তো জেসে খোয়া হুঁ। ইয়ে, থ্যাংক ইউ সো মাচ। লিরিক্স একটু ভুলে গেছিলাম, সবার হয়, এতগুলো গান মনে রাখতে গেলে তো লিরিক্স একটু একটু ভুল হবেই। এবং আমার মনে হয় যে যারা পর্দার উপরে বসে আছেন ফিমেল ফ্যান ফলোয়িং, কি ক্রাশটা একটু বেড়ে গেল তো? হ্যাঁ জানতাম, এরকম ইন্দ্রনীল চ্যাটার্জি লাইভে এবং তুমকো পায়া হ্যায় তো জেসে খোয়া হ্যায় গান গাইলে অবভিয়াসলি আর ভালোবাসা বেড়ে যাবে এবং বাড়াই উচিত, বিকজ হি ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং, এত ভালো কাজ করছে এবং দেখছেন তো কতটা হাম্বল, এবং আই থিঙ্ক হি ইজ গট গ্রেট স্পিরিট। এবং আজকে আমি অলমোস্ট আমরা শোয়ের শেষের দিকে চলে এসেছি, আ গ্রেট 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 আই মিন আ বিগ থ্যাংক ইউ টু ইন্দ্রনীল ফর বিইং আ পার্ট অফ দিস। থ্যাংক ইউ সোমদত্তা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি, আই এম গ্ল্যাড, খুব ভালো লাগলো তোমার সাথে লাইভ করে, তোমার ইন্টেলেকচুয়াল খুব ভালো ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো, আই এম ভেরি থ্যাংকফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ আ
ইকুয়াল প্লেজার হিয়ার তোমার সাথে আড্ডা মেরে, এবং আপনারাও যারা ছিলেন তারা কিন্তু থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনারা অনেক ভালোবেসেছেন, আপনাদের কমেন্টস আমরা পেয়েছি, সব কটা পড়তে পারিনি কিন্তু ইনরিয়েল কিন্তু লাইভের পরও আপনাদের কমেন্টস গুলো পড়বে, চিন্তা করবেন না। শিওর শিওর। ইনরিয়েল তোমার ফ্যান্সদের জন্য যদি কিছু বলে দাও। I want to thank each and every of my fan. Already একজন লিখছে যে তো আরে 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 ওয়া, বাহ, হোয়াট আ ভয়েস, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ টু, কিপ সাপোর্টিং এন্ড কিপ ফলোইং দিস পেজ, খুব ভালো থ্যাংক লাগলো ইউ, আজকে লাইভ এসে তোমাদের সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ অল অফ ইউ, এবং আজকে একটা ছুটির দিনের সন্ধ্যেটা সত্যি ভালো কাটলো আপনাদের জন্য এবং আমাদের আজকে বিশেষ অতিথিদের জন্য। আপনাদের সাথে একটু আগে ছিলেন সায়ন গাঙ্গুলি, সোম চন্দ্র ভট্টাচার্য, অ্যান্ড নাও অবভিয়াসলি উই হ্যাভ ইন্দ্রনীল চ্যাটার্জি। প্লেজার হ্যাভিং অল অফ ইউ হিয়ার ইন্দ্রনীল, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার এন্ডেভার্স, বং কানেক্টের সাথে আপনারা থাকুন, ইন্দ্রনীলের সাথে থাকুন, ইন্দ্রনীলের পেজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কে আপন কে পর দেখুন এবং বং কানেক্ট দেখুন, অ্যান্ড স্টে টিউনড, গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। কিছু গান কিছু রাগ অভিমান, কিছু সুর কিছু গান কিছু রাগ অভিমান, কিছু পুরনো কথা আজকের কবিতা, কিছু হারিয়ে যাওয়া সুর হাতছানি দেয় অচিনপুর, চাই 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 করতে রিকালেক্ট বঙ্কনেক্ট 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 বঙ্কনেক্ট। কিছু ফোক কিছু চেনা অচেনা লোক, কিছু রক কিছু ফোক কিছু চেনা অচেনা লোক, কিছু ফান্ডা কিছু গান একটা ছোট্ট ফ্যামিলি প্ল্যান, বাই কনভার্স হাতে ছড়ি খোকা বাবু যাচ্ছে বাড়ি, চাই 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 শিখতে মার্কেটে নতুন কেক বঙ্কন নেক্ট বঙ্কন নেক্ট বঙ্কনেক্ট বঙ্কনেক্ট।